News Only 24, News Only 24. আজকে আমরা ঠিকা অফিসটাকে কলকাতা কর্পোরেশনের প্রিমিসেসের মধ্যে নিয়ে এলাম, এস এন ব্যানার্জি রোডে থেকে এন্ট্রি। এতে সুবিধা হবে যে একই জায়গায় অ্যাসেসমেন্ট এবং ঠিকা রেকর্ড এক জায়গায় থাকবে, এবং যেহেতু এটা এখন ঠিকা হচ্ছে আরবান ডেভেলপমেন্টের আন্ডারে, তাই আমিও এখানে থাকবো। যদি কারোর দেখি যে আননেসেসারি হ্যারাসমেন্ট হচ্ছে, আমি ইন্টারফেয়ার করতে পারবো। তার কারণ আমার কাছে অনেকগুলো খবর আছে, গোপালনগরে দিনের পর দিন মানুষ ঘুরত অনেক দিন ধরে, এই ছোটো ছোটো কাজের জন্যে বছরের পর বছর ছুটি শুল্ক হয়ে যেত। সেটার জন্যেই আমি এখানে নিয়ে এসেছি, এবং মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রুভাল দিয়েছিলেন। উনি এই ডিপার্টমেন্টটাকেই আরবান ডেভেলপমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছেন, যাতে গরিব মানুষ যারা এই ঠিকা টেনেন্ট বা ঠিকা ভাড়াইটা, তাদের যাতে উত্তরণ হয়, যাতে ডেভেলপমেন্ট হয় সেই কারণে। এবং এটা একটা যৌথভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি, যাতে উই শুড বি প্রাউড যে কলকাতায় যেটাকে আমরা বস্তি বলতাম, এখন যেটাকে আমরা উত্তরণ বলি, সেইটায় একটা সময় আসবে যখন সব সুন্দর সুন্দর বাড়ি থাকবে, চায়ে কাপে খাবে, শাওয়ারে চান করবে, ওই প্রথাগতভাবে একটা বাথরুমে ছজন মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে ঝগড়া করা, সকালে জলের লাইনের বালতি নিয়ে মারপিট, তারপর খিটখিটে হয়ে সারা দিনটা নষ্ট হয়ে যাওয়া, সেইগুলো চলে যাবে। এবং আমি বিধানসভাতেও একটা বিল আজকে আনলাম ঠিকার উপরে, সেটা হচ্ছে যে KMDAকে ইনক্লুড করলাম ডেভেলপমেন্ট অফ ঠিকা এরিয়াস, যাতে বাংলার বাড়িগুলো যেখানে নিজেরা করবে না, অথচ অনেকগুলো ঠিকা প্রজা রয়েছে বা ভাড়াইটিয়া রয়েছে যারা, সেখানে ঠিকা প্রজা নেই হয়তো, মানে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে গভর্নমেন্ট ডেভেলপ করে দিচ্ছে, এবং সেখানে সেই ফ্ল্যাটে সেইখানে যারা থাকতেন তারাই ওখানে থাকবেন এবং একটা সুন্দর লাইফ লিড করবে। যদি আমি একজন মধ্যবিত্ত ফ্ল্যাটে থাকি, একজন বস্তির মানুষ, সেও ফ্ল্যাটে থাকবে, হয়তো সাইজটা একটু ছোট, কিন্তু সেও শাওয়ারে চান করবে, সেও সুন্দরভাবে থাকবে, এবং একটা কলকাতা একটা টাইম আসবে যখন আর কোনো ওই যেটাকে আমরা বস্তি বাড়ি বলি, মানে চালা বাড়ি, টিনের বাড়ি, টালির বাড়ি, সেগুলো আর থাকবে না, সবাই আমরা উত্তরণ হয়ে যাবে, মানে আমরা সবাই একটা ডেভেলপড লাইফ লিড করব। ঘাটতি বাজেটটা এখন হয়নি, এই ঘাটতি বাজেটটা অনেক দিন ধরে চলছে, এবং করতে করতে প্রায় 2,000 কোটি টাকা এসছে, তার থেকে আমরা কিছুটা কমাতে পেরেছি, এটা আস্তে আস্তে কমবে। আমরা একবারের ম্যাজিক তো আমার কাছে নেই যে আমি আজকে বলবো আর কালকে কমে যাবে, তার কারণ হচ্ছে আমাদের ঘাটতির থেকেও বড় কথা হচ্ছে যে ইউটিলিটি সার্ভিস, নাগরিকদের পরিষেবা, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। খাতা কলমে মাইনাস প্লাস কি গভর্নমেন্টের কাছ দিয়ে পেলাম, কি গভর্নমেন্ট দিল, তার থেকেও বেশি কথা হলো নাগরিক পরিষেবায়, যাতে কলকাতা পৌরসভায় কোথাও ঘাটতি না থাকে, বাজেটে ঘাটতি থাকে থাক, কিন্তু নাগরিক পৌর পরিষেবায় যাতে ঘাটতি না হয়, এইটা দেখাটা অনেক বেশি দরকার বলে আমি মনে করি। দেখুন, এম্বার্গো তো থাকে, কারণ আপনি সব আজকে তো আমার কালেকশন, এক্ষুনি যা বাজেট ধরলাম কালেকশন তো এক্ষুনি আসবে না, কালেকশনও যেরকম আমরা রাজস্ব যেরকম ধরছি আর এটা ধরছি খরচাটা ধরছি, দুটোই তো সাইমেলটেনিয়াসলি হবে, সুতরাং ওটা তো ন্যাচারাল এম্বার্গো থাকে যে আমার যেরকম আস্তে আস্তে কালেকশন হবে সেরকম আস্তে আস্তে খরচা হবে। আজকেই যদি কেউ বলে আমার সব কিছু এক্ষুনি করে দিতে হবে, সেটা তো হবে না, আমার যে যেভাবে হয় কালেকশন আসবে সেভাবে আমাদের খরচা হবে, শুধু এম্বার্গো তো ন্যাচারাল এম্বার্গো থাকে, সে তো আপনার সংসার, আমাদের প্রত্যেকের সংসারেও তাই থাকে,
মাসের প্রথম দিকেই আমি সব পারচেস করতে পারি না, আস্তে আস্তে আমাকে প্ল্যানিং করে সংসার চালাতে হয়। ঠিকভাবে আমাদের একটা বড় সংসার চলে তাইভাবে।